গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প বিমল কর রচিত ভোজুভাদুরীর গল্প। এখন আমাদের এখানে ম্যালেরিয়া মরশুম চলছে, হাই টাইপ ম্যালেরিয়া, মানে জ্বর চলল তো 104 পাস, কাঁপুনি শুরু হলে 3 প্রস্থ কাঁথা কম্বল চাপাতে হয়। ম্যালেরিয়ার সঙ্গে আবার হংকং ফ্লু থাকে মিলিয়ে মিশিয়ে, ডাক্তারবাবুরা বলেন ডেঙ্গু, তাই ম্যালেরিয়াকে মেলা ডেঙ্গুও বলা যায়। দিন দশেক আগে একদিন বৃষ্টিতে ভিজেছিলাম সকালের দিকে, বিকেলে গলা খুশখুশ, চোখ ছলছল, সন্ধেবেলায় মাথা ভারী, রাত্রে 103 একলাফে, তারপর বেহুশ। 7টা দিন মেলা ডেঙ্গু আমায় ভাজা ভাজা করে ছাড়ল, একবার এপিঠ একবার ওপিঠ। আমার বৌদির তাতি আনন্দ, বলতো নাও এবার বোঝো, আমার বেলায় তো হেসে মরতে, এবার বাবুর দশাটি কেমন হলো, ভাজা চিংড়ি। রোগাসোগা মানুষ আমি, 7 দিনের বেদম জ্বরে জ্বালায় ভাজা চিংড়ি হব এ আর এমন কি নতুন কথা। জ্বর ছাড়ল 8 দিনের মাথায়, জ্বর ছাড়লেও আমি আর আমাতে থাকলাম না, মাথাটাকে নিজের বলে মনে হচ্ছিল না, আদুপি ওটা মাথা না মস্তক বুঝতেও পারছিলাম না, গা হাত পা যেন আলগা হয়ে গেছে শরীর থেকে, জিভে স্বাদ নেই, নাকে গন্ধ পাই না, হরেক রকম ঔষধ পেটে পড়ায় মাঝে মাঝে ঘুমও হয় না ঠিক মতন, তবু সেদিন একটু সুস্থ বোধ করছিলাম। সন্ধ্যের দিকে বৃষ্টি নামল, শ্রাবণের বৃষ্টি, সন্ধ্যে রাতেই যেন কত রাত বলে মনে হচ্ছিল। নিজের ঘরে বিছানায় শুয়ে শুয়ে একটা পত্রিকা পড়ার চেষ্টা করছিলাম, হালকা পত্রিকা, এমন সময় এক ভদ্রলোক এসে হাজির, এক হাতে ছাতা অন্য হাতে হালকা ওয়াটারপ্রুফ। ভদ্রলোককে আমি কোনোদিন দেখিনি আগে, সরাসরি তিনি কেমন করে আমার শোবার ঘরে চলে এলেন এও বুঝতে পারলাম না, বোধহয় বাচ্চুই তাকে নিয়ে এসেছে। বাচ্চু ছেলেটা আমাদের বাড়িতে ফাইফার মাস খাটার কাজ করে, বৌদির খুব পেয়ারের। ভদ্রলোক ছাতা আর ওয়াটারপ্রুফটা রাখতে রাখতে বললেন, নমস্কার, শুনলাম জ্বর হয়েছিল, ভালো আছেন? ভদ্রলোককে আমি দেখছিলাম, গোলগাল চেহারা, মাথার দশানায় চুল না থাকার মতোই, বাকি ছয়নায় সাদা কালোয় মেশানো, চোখে গোল গোল কাচের চশমা, নাকের তলায় মোটা গোফ, পরনে ধুতি পাঞ্জাবি। আমার নাম ভোজুভাদুরী, আপনি তো মণি ঘোষাল। অবাক হয়ে বললাম, মণি নয় তো, ননি, ননি ঘোষাল। ননি? দাঁড়ান দাঁড়ান, বলে ভদ্রলোক পকেটে হাত ডুবিয়ে একটা নোটখাতা বার করলেন, পাতা উল্টাতে লাগলেন পরপর, তারপর বললেন, এই তো পেয়েছি, ননি, সরি ননি তো, আমি মিস্টেক করে ফেলেছি, বাড়ির ঠিকানা ঠিক আছে তো, 10x7/2 গৌরীবেড়ে? ঠিক, তা ঠিক, ফোন নাম্বার হলো, বলে তিনি নোট বই দেখে নম্বরটা বললেন, ফোন নাম্বার ঠিক আছে, কিন্তু আপনি দাঁড়ান আগে বসি, কি বৃষ্টি হচ্ছে মশাই, যেখানে যাই বৃষ্টি, একেবারে তাড়া করে বেড়াচ্ছে, দুপুরে গিয়েছিলাম বাঁশবেড়ে, সেখানে একেবারে ঝমঝম বৃষ্টি, খেলাম এখানে বাঁশবেড়ে থেকে গৌরীবেড়ে, নো স্টপিং অফ রেন, ইয়ে বাড়িতে একটু বলে দিন, চার একটা অমলেট যদি হয়। ভদ্রলোকের কথা শুনে আমি হাঁ, অদ্ভুত মানুষ তো, অপরিচিত লোকের বাড়িতে ঢুকেই নিজেই চা অমলেটের কথা বলছে। বললাম, বলতে হবে না, এসেছেন যখন চা আসবে, অমলেট বলতে পারছি না, তাহলে একটু হাঁক মেরে দিন, বৃষ্টিতে নেতিয়ে গিয়েছি। দেখি, কিন্তু মশাই আপনি কে, মানে আপনার পরিচয়? আমি ভোজুভাদুরী, আমার ভাগ্নে বিষ্ণু একটা পত্রিকা বার করে, এখন 10 বছর চলছে, 10ম বর্ষ, পুজোর পর একাদশ শুরু হবে, কাগজটার খুব কাটতি মশাই, নামটা নিশ্চয়ই জানেন, আতঙ্ক, মাসে মাসে বেরোয়, এক একটা গল্প পড়বেন আর ইয়ে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, আপনি তো গ্রাহক আমাদের। আতঙ্ক মনে পড়ল, আমি ঠিক নই, গ্রাহক আমার বৌদি, আমার নামে টাকা পাঠিয়ে গ্রাহক হয়েছে।
বৌদির প্রথম প্রেফারেন্স সিনেমার কাগজ, দ্বিতীয় হলো রোমান্স। বৌদির খানিকটা টান আছে রহস্যের উপরে। ভুটুত ভালোবাসে, ভদ্রেশ্বরের মেয়ে। ওদের তিন পুরুষের বাড়িতে নাকি গন্ডাখানিক ভূত ছিল। একটা ভূত গিয়েছে উত্তরপাড়ায়, একটা এসেছে গৌরীবেড়েতে। বললাম, আমার বৌদি আপনাদের আতঙ্কর ভক্ত পাঠিকা, আমি কাজ দেখেছি, পাতাও উল্টেছি মাঝে মাঝে। তা হোক, অফিসিয়ালি আপনি গ্রাহক, তা বলতে পারেন। স্যার, আমার অমলেট? না হেসে পারলাম না, বিছানা ছেড়ে উঠতেই হলো। বাইরে গিয়ে বাচ্চুকে ডাকলাম। ঘরে এসে দেখি ভোজুভাদুরি একটা আতপোড়া চুরুট ধরিয়ে টানছে, বৃষ্টি গন্ধ ছড়াচ্ছে ঘরময়। ভোজুবাবু, তা আপনি আমার কাছে কেন? চাঁদা বাকি পড়েছে? না মশাই, না, চাঁদা একেবারে আপ টু ডেট। তবে? ভোজুভাদুরি মুচকি হাসলেন, চুরুট টানলেন বার কয়েক। বললেন, তাহলে সত্যি কথাটাই বলি ঘোষালবাবু, আমার বাপ মা মরা ভাগ্নেটাকে আমরাই মানুষ করেছি। মানুষ না করলে ছাগল হয়ে যেত। তা বেটার শখ হলো পত্রিকা করার। আমার নানা রকম ব্যবসা আছে, একটা ছাপাখানাও আছে বউবাজারে, বেটাকে সেখানে বসিয়ে দিলাম। ছাপাখানার কাজ দেখে আরোই আতঙ্ক করে। ও হলো সম্পাদক এডিটর, আমি হলাম অ্যাডভাইজার। বাহ, বেশ, তাই ইয়ে, এবার আমাদের 10 বছরের পূজা সংখ্যা। সংখ্যাটাকে আমরা ভৌতিক সংখ্যা করছি, বাজারে পোস্টার ছাড়ব শিগগির। ভূত সংখ্যা আতঙ্ক, 300 পাতার কাগজ হবে, বিগ সাইজ, অজস্র ছবি, 100 পাতা বাই কালার ছাপা, বাকি 200 পাতা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। 300 পাতার কাগজে মিনিমাম 30-35টা লেখা, সবগুলো লেখা কোয়ালিটি রাইটিং, আর গল্পগুলো সেরকম পুরনো কলকাতার ভূত থেকে একেবারে এখানকার ভূত সব পাশে। এরকম ভ্যারাইটি অব ভূত আপনি আগে কখনো দেখেননি। আমি যেন মন্ত্রমুগ্ধ, ভজুর কথা শুনবো না তাকে দেখব। বললাম, আপনি কি অ্যাডভান্স টাকা নিতে এসেছেন পুজো সংখ্যার? বৌদিকে ডাকব? না স্যার, অ্যাডভান্স টাকা নিতে আসিনি, বরং বলেন তো আমি আপনাকে 200-100 টাকা অ্যাডভান্স দিয়ে যেতে পারি। আমাকে অ্যাডভান্স? অবাক হয়ে ভজুবাবুকে দেখতে লাগলাম। আমাকে কেন? ভজু বিনয় সহকারে হেসে বললেন, একটা লেখা স্যার। কানে কি ভুল শুনলাম? কি বললেন ভজু? কি বললেন আপনি? বললাম, একটা লেখা চাই স্যার, আপনার লেখা। ইয়ে, আমার অমলেট চা। লেখা? আমার লেখা? হ্যাঁ স্যার। আপনি মশাই পাগল নাকি? আমি লিখব? আমি কি লেখক নাকি? না কোনোদিন লিখেছি? কে আপনাকে পাঠালো এখানে? ভজু বললেন, কেউ পাঠায়নি, আমি নিজেই এসেছি। তাহলে ব্যাপারটা আপনাকে খুলে বলি, আমাদের যারা স্টক রাইটার আছেন তারা তো আছেনই, তাদের মধ্যে কেউ কেউ 5-স্টার রাইটার, কেউ 4-স্টার, কেউ 3-স্টার, তাদের কথা আলাদা। আবার অর্ডিনারি রাইটারও আছেন, আমাদের বন্ধু, বরাবর লেখেন, সাপোর্ট করেন। এছাড়া প্রতি বছর আমাদের গ্রাহকদের নাম থেকে লটারি করি, 3 বার লটারি হয়, 3 বার হিট, 25-10 ফাইনালে 3। তিনজনের নাম ফাইনাল লটারিতে ওঠার পর আমরা তাদের কাছে যাই কিংবা চিঠি লিখি, অনুরোধ জানাই একটা গল্প লেখার জন্যে। এবারে লটারিতে যে 3 জনের নাম উঠেছে তার মধ্যে আছেন বাঁশবাড়ের অমল চাটুর্যে, গৌরীবাড়ের আপনি, আর যাদবপুরের শেফালি দত্ত। বাচ্চু চার অমলেট নিয়ে এলো, ভোজুভাদুরি অমলেটের ডিশটা উঠিয়ে নিলেন। গোলমরিচ দিয়েছ? বাহ! কাঁচা লঙ্কা? বাহ! এ তো একেবারে ডবল ডিমের অমলেট। সত্যি মশাই, এ না হলে আর আপনি ঘোষাল? ভাদুরি, ঘোষাল, লাহেরি সব হলো জাত ভাই। বাচ্চু আমার জন্যও চা এনেছিল। ভোজুভাদুরি লোকটাকে আমার তেমন অপছন্দ হচ্ছিল না, মজার লোক, এমন লোক হাজারে একটা চোখে পড়ে কিনা সন্দেহ। রীতিমতন কৌতুক অনুভব করছিলাম। চা খেতে খেতে বললাম, তাহলে ভাদুরি মশাই, আপনি বলছেন লটারিতে আমার নাম উঠেছে বলে আমায় গল্প লিখতে হবে? হ্যাঁ স্যার, গত 5 বছর আমরা এই সিস্টেম ফলো করছি, এতে একটা পাঠক লেখক সম্পর্ক হয়। ডিমটা ফাইন, পোলট্রি না চাষি? পোলট্রি হবে হয়তো। কোন পোলট্রি? আলমবাজার? আমার এক শালা আলমবাজারে দোকান খুলেছে,
দারুণ চলে। এটা বোধহয় ইমামবাজারের পোলট্রি, আমি ঠাট্টা করে বললাম। ভোজুবাবু মনের সুখে অমলেট খেতে খেতে বললেন, তাহলে লেখাটা? লেখা? আমার বৌদি লিখলে হবে না? তিনিই তো আসল গ্রাহক। না স্যার, নাম উঠেছে আপনার, লিখবেন আপনার বৌদি? তা হয় না, আমরা ছোট হলেও একটা কোড ফলো করি। কিন্তু আমি তো লেখক নই। তাতে কি? তাতে কি মানে? মশাই, আমি লেখার ল জানি না। গরিব মাস্টার, কলেজে কেমিস্ট্রি পড়াই লেকচারার, গল্প লেখার আমি কি জানি? জানতে হবে না, আপনি লিখুন। ইউ রাইট। বা লিখুন। লিখবেন বই কি? আপনার নাম উঠেছে। ধ্যাত মশাই, লটারিতে নাম উঠলেই কেউ লেখক হয়? লটারি রাইটার? হয় হয়, ভোজু মাথা নেড়ে বললেন। অমলেট শেষ, এবার চায়ের কাপ উঠিয়ে নিলেন। লটারিতেই সব হয়, ভাগ্য। ভাগ্যে থাকলে কে কী হয়ে যায় আপনি জানেন না। একেবারে ফালতু লোক মশাই, কিছুটি জানে না। ভাগ্যের জোরে বেশ করে খাচ্ছে, এমনকি মিনিস্টার পর্যন্ত হয়ে যাচ্ছে। আবার ভাগ্য যার নেই, সে বেচারা রাস্তায় ফ্যাফা করছে। কিন্তু লেখার ব্যাপারটা তো ক্ষমতার ব্যাপার, প্রতিভার। গুলি মারুন প্রতিভার। আমায় প্রতিভা দেখাবেন না। তাছাড়া ঘোষাল মশাই, আপনি নো ফাইভ স্টার, নো ফোর স্টার, নট ইভেন থ্রি স্টার রাইটার। আপনি নতুন লোক, নবীন লোক, আপনার অত প্রতিভার দরকার কিসের? কলম নিয়ে বসে পড়ুন, হয়ে যাবে। এরকম হয়? কত হয় দেদার। এই ধরুন, গত বছর আমরা লটারিতে একজনকে পেলাম, রতন কুমার দত্ত। গত বছর ছিল আমাদের গোয়েন্দা সংখ্যা, মানে সব গল্পেই গোয়েন্দা থাকতে হবে। তা রতন দত্ত বলে ভদ্রলোক লিখলেন তিন খুনির গল্প। কী লেখায় লিখলেন রতন দত্ত? একটা মার্ডার, অনলি ওয়ান। তিনজনেই একটা মার্ডার করেছে, কেউ কাউকে জানে না। এমনকি কেউ জানে না কে রিয়াল মার্ডারার হলো শেষ পর্যন্ত। একেবারে সুপারহিট, লাইনে লাইনে চিল, গায়ে কাটা দেয়, মার্ভেল স্টোরি। সেই রতন দত্ত এখন ফটাফট লিখছে, তার একটা বইও বেরিয়ে গিয়েছে। তা রতনবাবু তো একজন জাস্ট পোস্ট অফিস ক্লার্ক, আগে কখনো লেখেননি, এক লেখাতেই ফেমাস। আমার চা খাওয়া শেষ হয়ে গিয়েছিল অনেকক্ষণ। সিগারেট খেতে পারছিলাম না বলে মাঝে মাঝে পান মশলা খাচ্ছিলাম। সামান্য পান মশলা মুখে দিয়ে বললাম, ভাদুরি মশাই, আপনি আমায় ক্ষমা ঘেন্না করে দিন, আমি সত্যিই পারবো না, আমার অত এলেম নেই। আরে আগে থেকেই না বলছেন কেন? চেষ্টা করে দেখুন, ট্রাই। হেসে বললাম, আমার বৌদিকে বরং। না না, বৌদি নয়, মেয়েরা কি ভূতের গল্প লিখতে পারে? গোয়েন্দা পারে। কৃষ্টি মাসিমা, কী লেখাই লেখেন। তা ঠিক, তবে মেয়েরাও পারতে পারেন। আপনি আমাকে কোড ভাঙতে বলছেন? তা পারবো না। কিন্তু আপনি তো যাদবপুরের শেফালী দত্তের লেখা নেবেন, তার নামও লটারিতে উঠেছে বললেন। রাইট, আপনার পয়েন্ট রাইট, লটারিতে তার নাম উঠেছে, লেখা নিতেই হবে, মরালি আমি বাধ্য। তবে লেখাটা যে কী হবে কে জানে? আপনি না লিখলে বাস্তবিকই মর্মাহত হব, বড় আশা করে এসেছিলাম। আমি যে পারবো না, আমার মনে হয় পারতেন। আজ পর্যন্ত আমরা কারো কাছ থেকে নিরাশ হয়ে ফিরিনি, আপনি আমাদের নিরাশ করলেন, সরি। ভোজুভাদুরের চা খাওয়া শেষ হলো, চায়ের কাপ নামিয়ে রেখে আবার চুরুট ধরালেন। তারপর হতাশভাবে বললেন, মনটা বড় খারাপ করে দিলেন, একবার চেষ্টাও তো করতে পারতেন স্যার। ভালো কথা, আপনার কোনো লেখক বন্ধু নেই? না, কেন? না হয় তাকে দিয়ে লিখে নিতেন, নামটা আপনারই থাকত। আপনি কি বলছেন, এরকম হয় নাকি? হয়, ভোজু হাসলেন, মাথা নাড়লেন। আমরা তো দেখছি স্যার, হয় অনেক কিছুই। আদ্যিকাল থেকেই লেখা চুরি হয়, নকল হয়, পরের দ্রব্য নিজের হয়, তা এসব হলো অসৎ পথ। আপনি ভদ্রলোক, কলেজে পড়ান, এমন কর্ম আপনি করবেন না জেনে খুশি হলাম। চলি তাহলে, আসুন, আমি সত্যিই দুঃখিত, আর দুঃখিত, চলি। থ্যাংক ইউ ফর ইওর অমলেট অ্যান্ড টি। বৃষ্টি কি থামল? আসি স্যার। যাবার আগে আরও একবার বলে যাই, যদি আপনার মতটা পাল্টায় প্লিজ একটা কার্ড ড্রপ করবেন, ফোনও করতে পারেন।
ঠিকানা ফোন নম্বর আমাদের পত্রিকাতেই পাবেন। আসি স্যার। ভজু চলে গেলেন। আমি বসে থাকলাম বিছানায়। সন্ধেটা শুতে শুতে কাটত। তার বদলে একজন মজাদার লোকের সঙ্গে গল্প করা গেল, মন্দ লাগছিল না। কত রকম অদ্ভুত মজার লোক থাকে জগতে, আমরা কতটুকুই বা খোঁজ রাখি তার। এমন সময় বৌদি এলো। কি ঘুমোচ্ছ? ঘুমোচ্ছি কই, চোখ বুঝে পড়ে আছি। হই হলো, মাথার সেই ফাঁকা ভাবটা কমেছে? কমার কোথায়, ভালো কথা। খানিকটা আগে এক ভদ্রলোক এসেছিলেন, ভজুভাদুরি, তোমার আতঙ্ক কাগজের উপদেষ্টা। কি লোক রে বাবা! বলেন, লটারিতে আপনার নাম উঠেছে, একটা ভূতের গল্প লিখতে হবে। কে এসেছিল, কখন? এই তো, ডবল ডিমের অমলেট খেলো, চা খেলো। তুমি কই? আমি তো কিছু জানি না। জানো না? বাচ্চু? বাচ্চু তো বাড়িতে নেই, সেই কখন বর্দির বাড়িতে পাঠিয়েছি জরুরি কাজে। এ পাড়া ও পাড়া, গেছে তো গেছেই, ফেরার নাম নেই। আমি খানিকটা অবাক হয়ে বললাম, কি বাজে কথা বলছো, ভদ্রলোক এতক্ষণ এখানেই ছিলেন, কত গল্প করলেন, তোমরা তাকে দরজা খুলে দিয়েছো বলেই আমার ঘরে এসে হাজির। বৌদি গালে হাত দিয়ে বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে? সদর এখনো বন্ধ, আমি গা ধুয়ে ও ঘরে বসে একটু টেলিভিশন দেখছিলাম, নাটক হচ্ছিল। বিছানায় উঠে বসলাম। আমার মাথা খারাপ? ওই দেখো, এখনো কাপ প্লেট ডিশ চামচ পড়ে আছে। কই, কোথায়? আমি তাকালাম, দেখলাম, কিন্তু কোথায় কাপ প্লেট? কাপ ডিশ প্লেটের কোনো চিহ্নই নেই কোথাও। তাহলে তাহলে ওই যে ভোজুভাদুরি। বৌদি কাছে এসে বলল, কই দেখি। বলি কপালে হাত দিল, তারপর আটকে উঠে বলল, এ কি, তোমার তো আবার জ্বর এসেছে, কাঁপছো, শুয়ে পড়ো। সত্যি বাবা, এ যে কি এক ম্যালেরিয়ায় ধরলো তোমায়। শুয়ে পড়লাম। কিছুতেই বুঝতে পারছিলাম না আমার জ্বর এলো, না জ্বরের ঘোরের মধ্যে ভোজবাদুরি এলো, নাকি সত্যি আমার মাথা খারাপ হয়ে গেল, কে জানে। বিছানায় পড়ে থাকা পত্রিকাটা তুলে নিতে নিতে বৌদি বলল, এসব ছাইপাশ এখন কেউ পড়ে? ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।